Hello বন্ধুরা রেশন কার্ড ট্রান্সফার কীভাবে করবেন বা মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ডটি কীভাবে ট্রান্সফার করবেন কত নাম্বার ফর্ম লাগবে ফর্মটি কিভাবে ফিল করবেন তার সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে সব কিছুই আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে একটাই রিকোয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হলে পেস্টটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনাদিকে চোদ্দো নম্বর ফর্মটি ফিল আপ কর এবং এখানে দেখুন কি বলা রয়েছে নতুন পরিবারে স্থানান্তর করার জন্য যে কোনো ব্যক্তির আবেদনপত্র এবং এবং এতে দেখুন কি বলা রয়েছে যে ব্যক্তি নতুন পরিবারে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সে ব্যক্তির অবশ্যই এখানে নামটা লিখে দেবেন তার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেইটি অবশ্যই আপনাদেরকে এখান থেকে তার ঘরে মার্ক দিতে হবে যদি এ এ ওয়াই থাকে এই ঘরে পিএইচ থাকে এই ঘরে এইচ থাকে এই ঘরে যেটা হবে সেই ঘরে অবশ্যই মার্ক দিয়ে দেবেন তার রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই তার রেশন কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপরে এই দুটি ফিল আপ করার আগে আপনাদেরকে স্যাংশন বিটা কিন্তু ফিল আপ করতে হবে স্যাংশন বিতে কি বলা রয়েছে দেখুন কার্ড ট্রাই অ্যান্ড নাম্বার অফ হেড অফ দ্য ফ্যামিলি এনি আদার্স মেম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি এখন যে পরিবারের যে নতুন পরিবারে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারের হেডের নাম দিতে পারেন বা আদার্সেরও কেউরি নাম দিতে পারেন এখান থেকে আমি তার হাজব্যান্ডের নামটা লিখেছি এবং তার হাজব্যান্ডে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তার এখান থেকে আপনার দিকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে তার রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই লিখে দিতে হবে এখান থেকে এবার দেখুন তার আমি এখানে কিন্তু হাজব্যান্ডের নামটা লিখেছি এবং এখানে হাজব্যান্ডের সঙ্গে যে নতুন পরিবারে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন তার কি সম্পর্ক তার কিন্তু এখান থেকে স্বামী স্ত্রী সম্পর্ক তার এখান থেকে তার ওয়াইফ লিখেছি তারপর এখান থেকে দেখুন এখানে কি বলেছে রিসিলেন্ট অব দ্য হুইথ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি এখন যে পরিবারে কার্ডটি ট্রান্সফার করতে চাইছে সে হেড কে আছে যে পরিবারে তার শ্বশুর মশাই হতে পারে বা তার স্বামী হতে পারে তারপর এখানে কিন্তু তার শ্বশুর মশাই আছে তাই আমি এখানে ডটার ইন লিখেছি এখানে যদি তার স্বামী হতো তাহলে এখানে কিন্তু তার বাইফই হতো কিন্তু এখানে তার বাইফই হতো তারপরে এখানে সেনসের সিটে কী বলা রয়েছে সেনসের সিটে কী বলা রয়েছে যে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন পুরনো ফ্যামিলি থেকে নতুন ফ্যামিলিতে যে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সে কিসের জন্যে এক হচ্ছে আপনাদের বিবাহিত হয়েছে তার জন্যে বা বিবাহিত হওয়ার ফলে বা ডিভোর্স হয়ে গিয়েছে তার জন্যে বা আদাসের জন্য অন্য কোনো কারণও থাকতে পারে এবং যদি আপনাদের বিবাহিত কারণ হয় তাহলে আপনার এখানে ফার্স্টে টিং মার্ক দেবেন এবং তা বিবাহিত হওয়ার জন্য যে বিবাহিত বা ম্যারেজ সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু ডকুমেন্টস হিসেবে আপনাদেরকে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু লাগবে তারপর সেংশন ডিতে কি বলা রয়েছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই আপনাদেরকে এখান থেকে একটা প্রাইমার মোবাইল নাম্বার অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপর যদি আদার্স কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আদার্স মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন তারপর ইমেল আইডি থাকলে অবশ্যই আপনারা এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবেন তারপর আপনারা সরাসরি সেংশন ইতে চলে যাবেন ইতে যাওয়ার পর দেখুন এখানে কি বলা রয়েছে আদার ডিটেলেস অফ দ্য ডিয়ার হেড অব দ্য ফ্যামিলি যে পরিবারে কার্ডটি ট্রেন্সফার করতে চাইছেন সে পরিবারে কিন্তু সব আপনাদেরকে দিতে হবে এখানে দেখুন নেম অব দ্য হেড অব দ্য পরিবারের যে প্রধান রয়েছে হেড রয়েছে তার কিন্তু এখানে নামটা দিতে হবে এখান থেকে তার কোন রেশন কার্ডটি রয়েছে তার রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই আপনাদেরকে বসিয়ে দিতে হবে এবং তার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে তার আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে যেগুলি মার্ক করা আছে সেগুলি অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাহলে এস করবে এবং না হলে কিন্তু এখান থেকে নো করে দেবেন তারপর এখানে দ্বিতীয় মেম্বার অবশ্যই তার দ্বিতীয় নামটা লিখে দিয়েছি তারপর এখান থেকে তার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছে এবং কোন ক্যাটাগরি রেশন কার্ড অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কিন্তু তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এটা প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে দেখুন কি বলা রয়েছে দ্বিতীয় পেজে কিন্তু এখানে কিন্তু মেম্বার কিন্তু তৃতীয় মেম্বারের নাম লিখতে পারেন চতুর্থ মেম্বারও কিনতে পারেন এখানে কিন্তু পরিবারে হেডে নাম দিলেই হবে কিন্তু আদার্স ফ্যামিলি না দিলেও হবে কিন্তু এখান থেকে দেখুন সেকশন এফ এ কি বলা রয়েছে স্যাংশেন এফে কিন্তু অ্যাড্রেস ডিটেলস অবশ্যই আপনারা যে পরিবারে ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারে সেইখানকার কিন্তু অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে এখানে প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট অবশ্যই আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে তারপর এখান থেকে সাব ডিভিশন অবশ্যই আপনার যে সাব ডিভিশন হবে সেটা অবশ্যই এখানে ফিল আপ করে দেবেন তারপর এখান থেকে ব্লক বা ইউনিভার্সিটি যেটা হবে সেটা অবশ্যই এখানে লিখে দেবেন তারপর এখান থেকে গ্রাম পঞ্চায়েত যে লিখে দেবেন তারপর এখান থেকে হচ্ছে ভিলেজ তারপর এখান থেকে দেখুন পিনকোড অবশ্যই আপনার এখান থেকে পিনকোডটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন পোস্ট অফিস অবশ্যই আমরা এখানে পোস্ট অফিসটা দিয়ে দেবেন এখানে পুলিশ স্টেশন আপনাদের পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে মার্ক দেবেন তারপর এখান থেকে আপনারা যে ডেটে জমা দেবেন সেই ডেটটা অবশ্যই এখানে লিখে দেবেন তারপর থেকে অবশ্যই সিগনেচারটা করে দেবেন এখানে পরিবারের যে প্রধান রয়েছে সেও সিগনেচার করলে হবে এবং যে অ্যাপ্লাই করছে সেও সিগনেচার করলে হবে এখান থেকে এবার আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস লাগবে যে পরিবারে ট্রান্সফার করতে চাইছেন সে পরিবারে কিন্তু সবারই আধার কার্ডের জেরোক্স লাগবে এবং যদি পাঁচ বছরে কোনো নিচে শিশু থাকে তাহলে তার কিন্তু আধার কার্ড নয় তার হচ্ছে বার্থ সার্টিফিকেট দিলেই হবে তারপর এখান থেকে তার সেই পরিবারের অবশ্য যে পরিবারে ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারে কি সম্পর্কে যাচ্ছেন যদি বিবাহিত কারণ হয় তাহলে আপনাদেরকে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে বা যে কোনো প্রমাণ হিসেবে বিবাহিত যে কোনো প্রমাণ হিসেবে আপনাদেরকে লাগবে সেই পরিবারে কিন্তু সবারই কিন্তু রেশন কার্ডের জেরক্স লাগবে এবং এই ফর্মটি ফিল করে আপনারা এসডিও বা বিডিও অফিসে আপনারা জমা করতে পারেন বা যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও আপনারা জমা করতে পারেন তা কিছু পরেই আপনাদের এই কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে